বাইক বাজারে আপনাদেরকে ওয়েলকাম। আজকে মেনলি বেশ কিছু গাড়ির কালেকশান দেখানো রয়েছে, ইউজ গাড়ি আমরা দেখাই। তো আজকে যে গাড়িগুলো আপনাদেরকে দেখাবো সেগুলো সবই কিন্তু 2023 গাড়ি, আর মেনলি বাজাজের গাড়ি বেশি রয়েছে এখানে, পালসার NS আছে, আর প্রত্যেকটা কিন্তু E20 মডেল। তো গাড়িগুলো সব 23 গাড়ি আর প্রত্যেকটা কিন্তু E20 মডেল। আর কন্ডিশন এখানে রয়েছে, আপনারা এক ঝলক ক্যামেরার মাধ্যমে দেখে নিন বা ভিডিওর মাধ্যমে দেখে নিন, এখানে রাখা আছে। পরপর ডিটেলসে আমি বলে দিচ্ছি। তো বলার আগে আপনাদেরকে বলবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, এবং সবশেষে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। আজকে প্রথম যে গাড়িটা দেখাবো অবশ্যই E20 মডেল হবে, সেটা হচ্ছে এইখানে রয়েছে CT110X। এইখানে রয়েছে CT110X। গাড়িটা আমি কি বলবো, দেখা শুধু ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য। তো এটা E20 মডেল, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন, মাত্র 3 মাস বয়স। তো একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা যখন কিনবেন সেটা 3 মাস বয়স, আর কিলোমিটারটাও আমি বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। এখানে রয়েছে কিলোমিটারটা দেখুন, 2595 কিলোমিটার মাত্র গাড়িটা চলেছে 3 মাসে। আর এখানে দুটো চাবিও গাড়ির মধ্যে পেয়ে যাচ্ছেন, মানে এটা নতুনই গাড়ি হিসাব মতো। এখানে ডবল কিও আমরা দিয়ে দিচ্ছি গাড়িতে, চলে এসছে 3 মাসের গাড়ি, 2595 কিলোমিটার মাত্র রান করেছে গাড়িটা। গাড়ির টায়ারগুলো আমি ক্যামেরাম্যানকে একবার দেখাতে বলবো, এখানে রয়েছে গাড়ির টায়ারগুলো, আপনারা একবার দেখে নিন এখানে। তো টায়ারগুলো দেখলেই তো মনে হবে, দেখে নিন টায়ারগুলো, দেখে নিন সামনের টায়ার, পেছনের টায়ার, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর রয়েছে। তো এখানে পেছনের টায়ারটাও আমি একবার দেখাতে বলবো ক্যামেরাম্যানকে, দেখে নিন পেছনের টায়ারটা। তো টায়ার গাড়ি সবই নতুন, 3 মাসের গাড়ি, E20 মডেল। তো এই গাড়িটা যদি নিতে হয় তাহলে অবশ্যই আমাদের শোরুমে ভিজিট করতে হবে, আর দাম থাকছে অনলি 65,000। তো 65,000 টাকায় আমরা দিচ্ছি CT110X, যেটা মাত্র 3 মাস, 2595 কিলোমিটার, ডবল চাবি, সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বাইক বাজার 104-এ অবশ্যই ভিজিট করুন, গাড়ি কিন্তু রেডি আছে। তারপরে যেটা থাকবে আপনাদের জন্য অবশ্যই E20 পালসার 125। তো এই গাড়িটাও কিন্তু মারাত্মক ডিমান্ডিং একটা বাইক, যেটা এখন নাম্বার 1-এ রয়েছে। পালসার 125 যেমন লুক তেমন কিন্তু মাইলেজও ভালো। তো এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন, এটা মাত্র 4-5 মাসের গাড়ি। তো এটা নতুন গাড়ি পুরো রয়েছে, তো এটার দাম থাকছে অনলি 85,000। তো মাত্র 85,000 টাকা আমরা করে দিচ্ছি এইরকম একটা সুন্দর চকচকে পালসার 125 E20 মডেল। নিতে হলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের শোরুম বাইক বাজার 104। আমাদের শোরুমের অ্যাড্রেস, জায়গাটার নাম গাজীপুর মোড়, বাঁকড়াহাট রোড, কলকাতা 7104। গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওইখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। তো আসতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, স্ক্রিনে নাম্বার রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বারে, আপনারা অবশ্যই কল করে জেনে নিন। তারপরে থাকছে পালসার 125 E20 মডেল। তো এটাও এখানে রয়েছে E20 মডেল, এটাও কিন্তু ব্র্যান্ড নিউ, 2023 গাড়ি, বয়স খুব বেশি হলে 5 থেকে 6 মাস। আর কন্ডিশান আপনারা দেখে নিন, ক্যামেরাম্যান ভালো করে দেখিয়ে দিচ্ছে। তো টায়ার কন্ডিশানও দেখিয়ে দেবে। তো এটা ব্ল্যাক ব্লু এর কম্বিনেশন রয়েছে E20। তো টায়ার কন্ডিশান আপনারা দেখে নিন, সামনের পেছনের, ওভারঅল গাড়িটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা যতটা পারছি দেখানোর। তো শুধু ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখলে হবে না, আসতে হবে আপনাদেরকে, শোরুম ভিজিট করতে হবে, টেস্ট রাইড করতে হবে, সামনাসামনি গাড়ি দেখুন, দেখলে বুঝতে পারবেন গাড়ির কোয়ালিটি কেমন রয়েছে। নতুনের থেকে কোনো অংশেই কিন্তু কম নেই। তো দাম থাকছে এই গাড়িটা আপনাদের জন্য অনলি 83,000। তো মাত্র 83,000 টাকা আমরা দিচ্ছি পালসার 125 E20 মডেল, একেবারে লেটেস্ট। তো নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুম বাইক বাজার 104-এ। আর লোন EMI ফেসিলিটিস কিন্তু অবশ্যই রয়েছে, যারা লোনের মাধ্যমে নিতে চাইছেন সেটাও কিন্তু হয়ে যাবে, লোন হয়ে যাচ্ছে। কলকাতা থেকে 80 কিলোমিটার রেডিয়াসের মধ্যে অ্যাড্রেস হলেই কিন্তু লোন হবে। তো আপনারা যারা নেবেন সহজেই কিন্তু লোনের মাধ্যমেও নিতে পারেন। তারপরে আবারও দেখাবো পালসার 125
E20 মডেল। এই গাড়িটাও দেখে নিন, এটা মাত্র 4 মাস বয়স। সামনে নাম্বার প্লেট আছে, আপনারা নিজেরাও চেক করে নিতে পারবেন। এম পরিবহন অ্যাপ বা অন্যান্য আরও অনেক মাধ্যম রয়েছে যেখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন। মাত্র 4 মাস E20 মডেল, গাড়িটা কোথাও কোনো দাগ নেই, পুরো নতুন গাড়ি রয়েছে, কোনো স্ক্র্যাচ নেই, কিছু নেই, একেবারে নতুন। আর কিলোমিটারও কিন্তু খুব একটা চলা নয়, খুবই কম চলা। তো নিতে হলে আপনাদেরকে আসতে হবে। টায়ার কন্ডিশান দেখে নিন গাড়িটার, ক্যামেরাম্যান দেখাচ্ছে সামনের টায়ার, পেছনের টায়ার, টায়ার কন্ডিশান কিন্তু একেবারে নতুনের মতোই রয়েছে। আর ওডোমিটারটাও দেখানোর চেষ্টা করছি আমরা, যদি দেখানো যায়। তো ওডোমিটারটা এখানেও, এই গাড়িটাও খুব কম চলা গাড়ি, মাত্র 1697 কিলোমিটার, 4 মাসের পালসার 125 E20 মডেল, 1697 কিলোমিটার চলেছে গাড়িটা। আপনারা ভালো করে দেখুন টায়ারটা, পেছনে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে গাড়ির কোয়ালিটিটা কীরকম রয়েছে। তো গাড়ি কিন্তু নতুন আছে, আপনারা যারা নতুন গাড়ি কিনবেন ভাবছেন একবার ভিজিট করে যান, নতুনের থেকে বেস্ট কিছুটা ডিসকাউন্টে কিন্তু এটা নতুনের মতো গাড়ি কিন্তু পেয়ে যাবেন। আর ওভারঅল কন্ডিশান কিন্তু রয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত, ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশান রয়েছে, আর রয়েছে পালসারের এই ব্যাজিংটা, আর কালার কম্বিনেশান কিন্তু দারুণ। আপনারা এই গাড়িটাও কিন্তু নিতে পারেন, 125 কার্বন ডিস্ক ওই মডেলেরই গাড়ি এটা। তো অ্যাকচুয়ালি গাড়িটা কিন্তু খুব সুন্দর রয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই ভিজিট করুন পালসার, যাদের পছন্দের গাড়ি তো পালসারের জন্য ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন আমাদের কাছে। তারপরে দেখাবো আবারও একটা পালসার 180, এটা আপনারা দেখে নিন, পালসার 180, এটা কিন্তু লেটেস্ট মডেল, এটা BS6 মডেলের গাড়ি, 2020 বা 2021 রেজিস্ট্রেশন রয়েছে। গাড়ির ওভারঅল কন্ডিশান কিন্তু ভালো রয়েছে, সামনের টায়ার পেছনের টায়ার সব ঠিকঠাকই রয়েছে, আর কন্ডিশানও কিন্তু বেশ ভালোই আছে। তো 180 সিসির গাড়ি, BS6 মডেল, প্রাইস থাকছে এই গাড়িটার অনলি আপনাদের জন্য 70,000, 70,000 টাকায় আমরা করে দিচ্ছি পালসার 180 BS6। দুর্দান্ত একটা কন্ডিশানের বাইক, যেটা নতুনের দাম প্রায় 1,65,000-1,68,000 এরকম দাম রয়েছে। তো সেই রকম একটা গাড়ি আমরা করে দিচ্ছি অনলি 70,000-এ, তো মাত্র 70,000 টাকা আমরা করে দিচ্ছি এরকম একটা সুন্দর পালসার 180 বাইক। নিতে হলে আপনাদেরকে আসতে হবে বাইক বাজার 104-এ। আর আমাদের এখানে তো নাম ট্রান্সফারের সুবিধা রয়েছে, গাড়ি কিনলে সহজেই কিন্তু নাম ট্রান্সফার হয়ে যায়, নাম ট্রান্সফার নিয়ে কোনো সমস্যা নেই, নাম ট্রান্সফারও আমরা কিন্তু করে দিই। আর রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ফেসিলিটিস, যে কোনো জায়গা থেকে আপনারা আসুন, যদি নিয়ে যেতে না পারেন তাহলে আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে যে কি আপনার বাড়ি পর্যন্ত গাড়িটা পৌঁছে দেবে। তার জন্য কিন্তু অবশ্যই কিছু চার্জেবল, সেটা কিন্তু মিনিমাম চার্জ আপনাকে দিতেই হয়, এটা কিন্তু পেইড সার্ভিস। তো এরপরে আপনাদেরকে দেখাবো আবার একটা গাড়ি, সেটা হচ্ছে ডিমান্ডিং NS125 E20 মডেল। তো দেখে নিন গাড়িটার কন্ডিশান, এই গাড়িটা কিন্তু নতুন গাড়ি, নাম্বার প্লেট যদি আমরা খুলে দিই তাহলে কিন্তু গাড়িটা ব্র্যান্ড নিউ রয়েছে। ক্যামেরাম্যান দেখাচ্ছে, ভালো করে দেখুন ওভারঅল গাড়িটাকে। আমরা গাড়িটা শুধু বলছি না, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আসুন শোরুমে একবার ভিজিট করুন, গাড়িগুলো ফিজিক্যালি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। গাড়ি কিন্তু নতুনের মতোই রয়েছে, শুধু না মাত্র সেকেন্ড হ্যান্ড, মাত্র 6 থেকে 7 মাস বয়স। সামনের টায়ার ক্যামেরাম্যান দেখাচ্ছে, একবার দেখে নিন সামনের টায়ারটা, দেখলেই বুঝতে পারবেন। আর সামনের নাম্বার প্লেটও আমি বলবো ক্যামেরাম্যানকে দেখিয়ে দেওয়ার জন্য, আমি যে বয়স বলছি আপনারা মিলিয়ে নিন, চেক করে নিন। তো বয়স যা আমরা বলছি ওরকমই বয়স, আর সামনের টায়ারও কিন্তু একদম পারফেক্ট রয়েছে, পেছনের টায়ারটাও তাই সেরকমই রয়েছে, দেখে নিন একেবারে কিন্তু নতুন। এই যে এখানে রয়েছে, এই যে টায়ার দেখে নিন আপনারা। তো নতুন গাড়ি, নামমাত্র সেকেন্ড হ্যান্ড, নিতে হলে আসতে হবে বাইক বাজার 104-এ। এটার দাম থাকবে অনলি 88,000। তো এইরকম নতুন গাড়ির মতোই কন্ডিশান, তো মাত্র 88,000 টাকা আমরা কিন্তু এই গাড়িটা করে দিতে পারবো আপনাদেরকে, শুধুমাত্র বাইক বাজার 104-এ। নিতে হলে আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে আমাদের শোরুমে। শোরুম কিন্তু আমাদের প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তো প্রতিদিন শোরুম খোলা থাকে সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, যে কোনো দিন আপনার সময় মতো সুবিধা মতো আপনারা কিন্তু যে কোনো দিন কিন্তু আসতে পারেন। গাড়ি কালেকশান কিন্তু অনেক রয়েছে, এগুলো তো আমি দেখালাম, এছাড়া রয়েছে পালসার 150 সিসির অনেক স্টক, তো রয়েছে আরও অনেক অন্যান্য গাড়ি যেগুলো আপনারা কিন্তু সহজেই পেয়ে যাবেন। তো এই ছিল আজকের কালেকশান, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা নিয়মিত ফলো করতে হবে, চ্যানেলে লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট দিনে আবারও বেশ কিছু স্টকের সাথে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।